আসসালামু আলাইকুম গাইস, আমি অনামিকা ঐশী। আজকে সকালে আমি বের হয়েছি, বের হওয়ার পর একটা রিকশাওয়ালার সাথে আমার দেখা হয়েছে। এক জায়গায় যাচ্ছিলাম, সে বলতেছিল তার কষ্টের কথা, তার মেয়ের ব্লাড ক্যান্সার, 13 বছর বয়স, ব্লাড ক্যান্সার, সে হসপিটালে পড়ে আছে, ব্লাড দরকার ইমার্জেন্সি, বাট তার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। সে অনেক জায়গায় গিয়েছে বাট ব্লাড পায়নি। আপনারা তার নিজের মুখে শুনে নেন সে কি বলছে। আচ্ছা ভাই বলেন, আপনার মেয়ের কি সমস্যা? মানে ব্লাড ক্যান্সার ধরা গেছে, পরে আমি সরোদিতে রাখছি, ওখান থেকে আমি যে কন্ট্রিপেন্ট সুবিধা পাই না, পরে আমি পিজিতে নিয়ে আসছি, পিজিতে আইনা ভর্তি করাছি। আজকে 23 দিন এখানে আনার পরে মনে করেন আমার ব্লাডের প্রয়োজন, আমি 2-3 ব্যাগ দিয়েছি এ পর্যন্ত। এখন আজকে সকাল থেকে ব্লাড কোনো জায়গায় পাইনি, কয়েক জায়গায় গেছি, তারপরে এক জায়গায় গেছি, অনেক কাপড় বাগান, ওনারা অনেক টাকা আমি আর আনতে পারি। এখন আমার ইমার্জেন্সি ব্লাডের প্রয়োজন, পরে আমি এমন টাকা আনতে পারি না, আমি রিসোর্ট দিয়েছি। আয় আপনাদেরকে সামনে পাইলাম ভাই, আপনাদেরকে বললাম। আচ্ছা আপনার মেয়ে কোন হসপিটালে আছে? পিজিতে। আচ্ছা আচ্ছা, তো আপনার এখন ইমার্জেন্সি ব্লাড দরকার, কেউ যদি আপনাকে সাহায্য করে। আর আপনার কি টাকা পয়সা কোনো সমস্যা আছে? টাকা পয়সা কিন্তু আমার কিছুই নেই, আমি রিক্সা চালা যা কামাই আমার হিসাবে করে নিই। আচ্ছা আচ্ছা গাইস, আপনি দেখতেই পাচ্ছেন আপনারা একটু তাকে সাহায্য করবেন আশা করি। আপনারা যারা আছেন, ওনার অনেক কষ্টে আছে, যেহেতু ওনার ছোট্ট একটা মেয়ে, ব্লাড ক্যান্সার, আপনার সবাই ওনাকে সাহায্য করবেন আশা করি। এই তো, আপনি আর কিছু বলতে চান? আর কি বলবো, আর আমি আমার আর কিছু বলার নাই, আমার একটু যদি বলা দিন আমার। উনি খুব কষ্টে আছে, ওনার একটা ছোট মেয়ে হসপিটালে এখন। আচ্ছা থ্যাংক ইউ। ওনার নাম্বারটা যদি আপনারা নেন তাহলে ওনার নাম্বারে আপনার একটু সহযোগিতা করতেন। নাম্বারটা বলবেন? 01-72-93-8089। আচ্ছা, এই নাম্বারে আপনারা একটু সহযোগিতা করবেন। বিকাশ আছে, আর যদি কারো ব্লাড থাকে এবি পজিটিভ, না এবি পজিটিভ কোনো ব্লাড থাকে, আপনারা একটু হেল্প করবেন তাকে আশা করি। থ্যাংক ইউ। সো গাইস, আজকে রিকশাওয়ালায় বলতেছিল যে তার কি সমস্যার কথা, এটা বলতেছিল। আমি রিক্সায় উঠেছি এক জায়গায় যাওয়ার জন্য, তো তখন সে তাকে জিজ্ঞাসা করলাম যে আপনি কোথা থেকে আসলেন মামা, তখন বলতেছিল যে আমি হসপিটাল থেকে আসছি। আমি বললাম কেন, কি হয়েছে? তখন বলতেছিল যে আমার 13 বছর একটা মেয়ে হসপিটালে আছে, ওর ব্লাড ক্যান্সার, ওর ব্লাড দরকার। শুনে আমার খুব খারাপ লাগছে। খারাপ লাগার পর আমি নিজেও সাহায্য করেছি, তখন ভাবলাম যদি একটা পোস্ট করি আমি তাহলে কি হয়, মানে কি রেসপন্স পাবো পাবলিকের থেকে, যদি এই লোকটা একটু সাহায্য হয়, ওনার মেয়ের জীবনটা বাঁচলো, আপনাদেরও আল্লাহ খুশি হবে আপনাদের উপরে। আমি নিজেও সাহায্য করেছি, আপনারা যদি সাহায্য করেন, নিচে নাম্বার দেওয়া আছে, সবাই একটু সাহায্য করবেন। এই নাম্বারে বিকাশ আছে, আর এই নাম্বারে কল করলে রক্ত দিতে পারবেন আপনারা। থ্যাংক ইউ।